আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবার সম্মানিত ভাই জানতে চেয়েছেন সময় অপচয় করলে তার জন্য কী ধরনের শাস্তির কথা রয়েছে এই প্রসঙ্গে হাদিস এবং রেহাল কার্ডকে কোরআনের উপরে রাখার বিষয়ে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা আছে কি জবাব ভাই আসলে সময়টাই হলো জীবন সময়টাই জীবন বলা হয়েছে আল ওয়াক হুয়াল হায়া সময়ই হল জীবন সুতরাং যে সময়কে যেভাবে ব্যয় করবে তাকে সেভাবেই জবাবদিহিতার কাঠ করায় জবাব দিতে হবে এর প্রমাণে সোনান মিজিতে হাদিস এসেছে যেটাকে বলা হয়েছে আপনার চব্বিশ শত ষোলো নম্বর হাদিস সেখানে বলা হয়েছে যে আদম সন্তানের কাউকে তার পায়ের এক চুল পরিমাণ নাড়াতে দেওয়া হবে না সে নাড়াতে সক্ষম হবে না হাত্তা ইস আল আন খমসিন যতক্ষণ পর্যন্ত তাকে পাঁচটা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা না হবে তার ভিতরে একটা হলো আন তার সমস্ত জীবনকাল সে কিভাবে কাটিয়েছে সে কি সময়কে কাজে লাগিয়ে সময়কে উপযুক্তভাবে ব্যবহার করেছে না কিভাবে সে ব্যয় করেছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে আরেকটি বিশেষ প্রশ্ন করা হবে ও আংসাবা বিহি ফিমা আবলাহ তার জৈবনকাল বিশেষ করে করে যুবক বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই সময়টা সে কীভাবে অতিবাহিত করেছে সুতরাং এটাই হলো তার দলিল এছাড়া আল্লাহ সব হানা হুয়া তা আলা নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মাতানি মাকবনুন ফিহিমা কাসির নাস নেমাতানি দুটি এমন নিয়ামত রয়েছে যে দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ থাকে উদাসীন একটা হলো সেহা তার সুস্থতা আর একটা হলো তার ফারাক অবসর সময় এই দুটো সময়ের ব্যাপারে মানুষ উদাসীন থাকে এই জন্য সময়কে কাজে লাগিয়ে উপযুক্তভাবে ব্যবহার করে যারাই নিজেদেরকে আমলে অগ্রগামী করেছে তারাই সফল কাম মানুষ তারাই সাকসেসফুল ম্যান হবে আর যারা এটাকে বাজেভাবে নষ্ট করেছে তারাই অপমানের গ্লানিতে নিমজ্জিত হবে আর কোরআনকে নিচে রেখে উপরে রেহাল কার্ড রাখার বিষয়টি আসলে ভাই কোরআনের মর্যাদা অনেক বেশি বিধায় কোরআনের উপরে সাধারণ বই বা কোনো একটা ভারী বস্তু সেটা রাখাটা এটা হলো আদবের খেলাপ বা কোরআনের সানের খেলাপ যেহেতু এটা আল্লাহর কালাম সুতরাং আল্লাহর কালামকে সবার উচে উচ্চতে রাখাটাই উত্তম এটাই আপনার মানে ভক্তি বা শ্রদ্ধা এবং আল্লাহর কালামকে কদর করার একটা প্রকাশ। সেটা রাখাটা যে হারাম আমরা সেটা বলছি না তবে আমরা বলবো যে কোরআনের মর্যাদা সবার উপরে অন্যান্য সকল কিতাব সকল বস্তুর উপরে কোরআনের মর্যাদা এই জন্য কোরআনকে সবসময় আমাদের চেষ্টা করতে হবে যেন কোরআনটাকে আমরা সর্বোচ্চ মর্যাদায় দিতে পারি এবং সম্মান রক্ষা করতে পারি যাতে কোরআনের মর্যাদার খর্ব না হয় আরেকটি বিষয় ভাই একই ভয় একাধিক প্রশ্ন করা থেকে বিরত থাকবেন আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহ খায়রা